হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ইটিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, লকডাউনে সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, আমিও বাড়িতে আছি। আর আজকে দেখো আমি আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আছে রাইস, এটা কলমি শাক ভাজা, আর মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, আর এখানে জল রাখা আছে। ঠিক আছে, চলো তাহলে খাওয়া শুরু করছি। তার আগে বলি, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে আজকে খাওয়া শুরু করছি। কলমি শাক দিয়ে ভাত খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই লকডাউনের জন্য বেশি কিছু রান্না তখন হচ্ছে না, কারণ বাজার সেইভাবে পাওয়া যাচ্ছে না। আজকে অনেকদিন পর মাছ পেয়েছি, তাই আজকে একটু মাছ নিয়ে এসেছি। আর আমি ভীষণ অল্প করে ভাত খাই, আর আমার ভাত খেতে ঠিক ভালো লাগে না। আমার খাওয়া খুব আস্তে আস্তে, আমি ভীষণ আস্তে আস্তে খাই, আমি চিবিয়ে চিবিয়ে খাই, ওই গিলে গিলে খেতে আমি একদম ভালোবাসি না। আর আমার মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি, ভালো লাগে, তাই আমি মাকে বলেছি যে আমাকে লেজা দেবে। খুব গরম, আমার খেতে ভীষণ টাইম লাগে, আমি ভীষণ আস্তে আস্তে খাই। আর তাড়াহুড়ো করে গিলে খাওয়াটাও ঠিক না, তাই না? হজমের সমস্যা হয়।
কমপ্লিট হয়ে গেল আজকে আমার লাঞ্চ। তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করো। দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে, কালকে নতুন লাঞ্চের সাথে। বাই, ভালো থেকো সবাই, টাটা।